চলো বৌদি, দুজনে মিলে আজ দিদির গয়নাগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়া যাক। হ্যাঁ চলো করে নেওয়া যাক, আজ কাল তোমার দিদির শ্রাদ্ধ, তারপরেই সব সম্পত্তি তোমার নামে হয়ে যাবে। আর আমাকেও তো কিছু দেবে তুমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো তোমাকে সম্পত্তি দিতেই হবে, তাই না? কারণ তোমার পথের কাঁটা সরানোর জন্য আমি তোমাকে তো সাহায্য করেছি। সে করেছো বই কি, তা দেবো তো বলেছি, আমি কি একবারও বলেছি দেবো না? শুধু শ্রাদ্ধটা হয়ে যাওয়ার অপেক্ষা, তারপরেই সম্পত্তি আমার আর তোমার। আচ্ছা বৌদি, আমি আর তুমি মিলে যে দিদিকে সরিয়েছি রাস্তা থেকে, কেউ যদি কোনো আঁচ করতে পারে? আঁচ করবি কি করে ডার্লিং, যখন সবাই জানতে পারবে তখন আমি আর তুমি বিদেশে বিদেশে চলে যাব, কেউ কোনোদিন জানতেও পারবে না। শুধু একটাই সমস্যা রয়ে গেল, চিনিকে নিয়ে। ও তো ওর কাকিমণিকে খুব ভালোবাসতো, তাই ওকে নিয়েই সমস্যা। দেখ, বলতে না বলতেই চিনি হাজির। ম্যাম ম্যাম ম্যাম, কাকিমণিরা কখন আসবে বলো না বলো না। জ্বালাস না, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়। সারাক্ষণ খালি কাকিমণি আর কাকিমণি, কাকিমণি ছাড়া আর কিচ্ছু জানে না। দেখছো তো কিরকম আমার মেয়েটাও হয়েছে, শ্যাম, খালি কাকিমণি আর কাকিমণি, মায়ের থেকে যেন মাসির দরদ বেশি। যা গিয়ে পিয়ার কাছে ঘুমিয়ে পড়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না। যা চলো, দুজনে মিলে লাইটটা অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ি চলো, কাল তো আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো বৌদি চলো। বৌদি, আমি লাইটটা অফ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ দাও। নাও শুয়ে পড়ো। আলোটা আবার কে জ্বালালো রাত্রেবেলা? উফ, আমি তো আলোটা বন্ধ করেই ঘুমোতে গেলাম, তাহলে আলো আবার জ্বলছে নিচ্ছে, কি হচ্ছে? বৌদিকে ডাকি। বৌদি ওঠো, আমি আলো তো বন্ধ করে দিয়েছিলাম, দেখো ওঠো। হ্যাঁ কি হয়েছে, উঠছে? বৌদি দেখো কী সব অদ্ভুত ঘটনা ঘটছে। কি হয়েছে দেখো, এই লাইটটা তো আমি বন্ধ করেই ঘুমোতে গিয়েছিলাম, তাহলে আবার কি করে লাইট জ্বললো? ও কিছু না, ঘুমিয়ে পড়, একটু হয়তো ভুলে গেছিস। দেখো বৌদি দেখো, আবার লাইটটা জ্বলে উঠেছে। আচ্ছা দাঁড়া, ভয় পাস না, আমি লাইটটা জ্বালছি। দেখো বৌদি দেখো, আমার কি ভয় লাগছে, আমি বলেছি না এই ঘরে নিশ্চয়ই কেউ আছে? ধোঁয়া হচ্ছে একা একা, কোথা থেকে ধোঁয়া আসবে বলো? আবার লাইটও জ্বলছে, নূপুরেরও আওয়াজ হচ্ছে, বাচ্চারও কান্নার আওয়াজ পাচ্ছি, একটু শোনো। ও বাবা, আমার কি ভয় করছে। চলো কোথা থেকে এই আওয়াজ আসছে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ চলো ওই বাগানের দিকে যাওয়া যাক বৌদি। চলো বৌদি চলো। Ah!
দেখো সাদা কাপড় পরে দিদির মতো কেউ চলে গেল। আমার কি ভয় লাগছে দিদি, চলো আমরা ঘরে চলে যাই, চলে কেন থাকবো না, চলো চলো, বাগানে আর থেকে কোনো লাভ নেই, কি ভয় লাগছে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। কোথায় পালাচ্ছিস, আমার হাত থেকে তোদের মুক্তি নেই। আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও, আমাদের জীবন প্রাণ ভিক্ষা দাও, আমাদের ছেড়ে দাও। ছাড়বো কেন তোদের, তোরা নিজেদের স্বার্থ পূরণ করার জন্য আমাকে আর আমার সন্তানকে মেরেছিলিস, মনে আছে সেই দিনটা? দেখ আমার বাচ্চা, আমার বাচ্চাকেও তোরা ছাড়িস নি। আজ আমিও তোদের ছাড়বো না। সেই দিন এইভাবে এইভাবেই আমি তোদের কাছে হাত জোড়ো করে কেঁদেছিলাম, কিন্তু তোরা আমাকে বাঁচতে দিস নি সম্পত্তির লোভে। আজ সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিলিস সম্পত্তির লোভে, আজ আমাকে তোরা মেরে দিয়েছিস, আমার বাচ্চাকেও মেরে দিয়েছিস, আজ তাই তোর আস তো বৌদির শেষ দিন, ছাড়ব না তোদের। ছেড়ে দাও, ছেড়ে দাও। আজ তোদের আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেবো, প্রতিশোধ।